আসসালামু আলাইকুম। ভিডিও অনলাইন লার্নিং স্কুলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। উপসহকারী কৃষি কর্মকর্তা লিখিত পরীক্ষার প্রস্তুতি। আজকের বিষয় কৃষি। গবাদি পশুর বিভিন্ন রোগ ও তার কারণ। গবাদি পশুর ভাইরাস সংঘটিত রোগগুলো হলো খুরা রোগ, গবাদি পশুর বসন্ত রোগ, জলাতঙ্ক, ল্যাম্বিস স্কিন ডিজিজ। গবাদি পশুর ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগগুলো হলো বাদলা, গলা ফোলা, তড়কা, কলি ব্যাসিওলোসিস, সালমোনোলোসিস, ম্যাস্টাইসিস, যক্ষা, ফুট রড, ইন্টারোটক্সিমিয়া, ধনুষ্টঙ্কার, জনস ডিজিজ ইত্যাদি প্রধান। গবাদি পশুর মধ্যে ছাগলের একটি মারাত্মক রয়েছে, যেটাকে বলা হয় পিপিআর। পিপিআর অর্থ পেস্টিডেস, পেটিটিস, রুমেন্টস, অর্থাৎ এই ধরনের ভাইরাসের আক্রমণে ছাগলের পিপিআর রোগ হয়ে থাকে। মুরগির বিভিন্ন রোগ ও তার কারণ। ভাইরাস ঘটিত রোগগুলো হলো প্রাণীক্ষেত, গাম্বারো, বার্ড ফ্লু ইত্যাদি। ব্যাকটেরিয়াজনিত মুরগির রোগগুলো হলো ফয়েল কলেরা, ফয়েল টাইফয়েড, পুলোরাম, যক্ষা, বোটনিজম। পরজীবী ঘটিত রোগগুলো হলো উকুন, আটালি, মাইটস ইত্যাদি। হাঁসের বিভিন্ন ধরনের রোগ ও তার কারণ। ভাইরাসজনিত রোগগুলো হচ্ছে রানীক্ষেত, বসন্ত, গাম্বারো, মারেক্স, পক্ষাঘাত ইত্যাদি। ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হলো কলেরা, টাইফয়েড, সাদা উদারাময়, এভিয়ান, সালমোনেলোসিস। ছত্রাকজনিত রোগগুলো হলো নিউমোনিয়া, ফেভাস, থ্রাস, মাইকোটিক্সিকোসিস। মাছের বিভিন্ন রোগ ও তার কারণ। ফুলকা পচা ছত্রাকজনিত ব্যাকটেরিয়াজনিত মাছের রোগগুলো হলো লেস ও পাখনা পচা, ড্রপসি ও পেট ফুলা রোগ, ক্ষত রোগ। মাছের পরজীবী সংঘটিত রোগ হলো উকুন, যেটা আরগুলাস নামের প্রাণী।